আসসালামু আলাইকুম আমি আবদুল্লা আল মামুন আজকে আমি অর্গানিক কেমিস্ট্রির সিলেবাসটা দিয়ে দেবো অর্থাৎ সামনে আমি যা যা করাবো তার একটা লিস্ট তোমাদের সামনে দিয়ে দেবো এবং এই লিস্ট ধরে ধরে আমি এক এক করে ক্লাসগুলো শেষ করব ঠিক আছে তো অবশ্যই অবশ্যই এই সূচিপত্রটা তোমরা রাখবার সাথে কারণ আমি এখানে যেভাবে সাজাইছি সেটা অনেক ভেবে চিনতে সাজাইছি এইগুলো যদি ধারাবাহিকভাবে করা হয় আমার মনে হয় না কোনো অসুবিধা হবে ঠিক আছে একদম গোসানোভাবে আমার এখানে সব কিছু দেওয়া রয়েছে তো লিস্টটা অবশ্যই থাকা জরুরি তো ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে নিই যে তোমাদের মধ্যে যারা এখনও মামন্স স্কুল ফেসবুক গ্রুপে যুক্ত হওনি তারা অবশ্যই অবশ্যই মামন্স স্কুল ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে দেও নিচে ডিসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে তোমরা অবশ্যই অবশ্যই মামন্স স্কুল ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে দেও কারণ এখানে অ্যাডমিশনের বিভিন্ন ধরনের কোশ্চেনের উত্তর দেওয়া হয় ওকে তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক দেখো প্রথম হচ্ছে যে দৈব রসায়নের এখানে আমি যে টপিকগুলো লিখেছি দেখো সেটাকে আমি তেরোটা টাইপে ভাগ করেছি তো প্রথম যে টাইপটা সেটা নাম দিয়েছি নামকরণ তো নামকরণের ভিতরে আবার বিভিন্ন ধরনের স্টেপ আছে যেমন ধরো অ্যালিফেটিক যোগের ইউপ্যাক নামকরণ অ্যালিফেটিক যোগের বাণিজ্যিক নামকরণ বা অ্যারোমেটিক যোগের ইউপ্যাক নামকরণ বা অ্যারোমেটিক যোগের হচ্ছে বাণিজ্যিক নামকরণ ঠিক আছে তো এই যে চারটা পর্বে কিন্তু ভাগ আছে নামকরণের তো এইগুলো হচ্ছে যে তোমার যদি করা হয় তাহলে পরবর্তীতে আর কি শিখতে রিয়াকশন শিখতে সুবিধা হয় তো যেহেতু তোমরা অ্যাডমিশনের কাজে আমি ধরে নিচ্ছি তোমরা নামকরণটা পারো তো আমি নামকরণ বাদে অন্য টপিক থেকে শুরু করবো এরপরে যদি তোমাদের নামকরণের সমস্যা হয় তো আমি করাবো আর কি হ্যাঁ আমার চ্যানেলে কিছু নামকরণের ভিডিও আছে তিন চারটা মতো ভিডিও আছে এবং ওখানে নামকরণের সমস্ত রুলস দেওয়ার আছে তোমরা যদি রুলসগুলো পড়ো তাহলে সব নামকরণে তোমাদের পারার কথা তো একটা কথা বলে রাখি যে আমার এই ভিডিওগুলো শুধুমাত্র অ্যাডমিশনের জন্যই যে লাগবে এরকম না আসলে অ্যাকাডেমিকের জন্য উপকার হবে আমি যা করাবো সেইগুলো তোমরা যদি ভালো করে করতে পারো তাহলে যে কোনো সৃজনশীল অ্যান্সার করতে পারবা ওকে তো যাই হোক যেটা বলছিলাম আর কি প্রথম যে টাইপটা সেটা আছে নামকরণ তো নামকরণ টপিকটা আমি করাবো না আসলে নামকরণ টপিকটা এটা সহজ আছে এটা আমি করাবো না এরপরে দেখো টাইপ টু হচ্ছে জৈব যৌগের ভাঙা নিয়ম এই জৈব যৌগ ভাঙা নিয়মটা যদি তুমি শিখতে পারো তাহলে পরবর্তীতে যে কোনো রিয়াকশন করতে তোমার সুবিধা হবে তো এই জৈব যৌগের ভাঙা নিয়ম কিন্তু অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও আছে তোমরা অবশ্যই অবশ্যই ওই ভিডিওটি দেখে নিবা। ওকে আচ্ছা টাইপ ওয়ান আর টাইপ টু গেল এবার আমার কাজে টাইপ থ্রি থেকে পড়ানো মেনলি আসলে হ্যাঁ সমানতা সমানতা তোমরা জানো যে আসলে বিভিন্ন স্টেপে ভাগ করা যেমন অবস্থান সমানতা তার টোটোমারিজম মেটামারিজম আবার ওই পাশে আছে তোমার কাইরাল কার্বন আছে কাইরাল কারবার কারাল কার্বন সংক্রান্ত আলোক সক্রিয় সমানও ঠিক আছে তারপরে তোমার হচ্ছে যে জ্যামেটিক সমান আছে তো এই জিনিসগুলোকে তো আমি ভেঙে একদম প্রথম থেকে যতগুলো লেকচার লাগে আমি দেখাবো সমানতার ঠিক আছে আচ্ছা এই গেল সমানতা সমানতার টপিকটা খুব গুরুত্বপূর্ণ ওকে যেটা বলো বুয়েট পরীক্ষা বুয়েট পরীক্ষা বলো বা ঢাকা ভার্সিটি পরীক্ষা বলো খুবই গুরুত্বপূর্ণ আর এরপরে দেখো টাইপ ফোরে যেটা করাবো সেটা হচ্ছে বন্ধন বিভাজন কারণ এই বন্ধন বিভাজন করতে হবে এই জন্য যে অর্থপেরা নির্দেশক পড়ার জন্য তোমার বন্ধন বিভাজনটা খুব ভালো করে জানতে হবে বন্ধন বিভাজন বলতে বোঝাচ্ছি যে সুষম বিভাজন আর বিষম বিভাজন এই সুষম বিভাজনকে কি বলা হয় ফ্রি রেডিক্যাল আর বিষম বিভাজন যেটা আছে সেটা আছে ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল ফাইল কাজে এই যে ইলেকট্রোফাইল ও নিউক্লিওফাইল তোমার খুব ভালো করে চিনতে হবে তাহলে পরবর্তীতে তোমার এই অর্থ নির্দেশক বুঝতে সুবিধা হবে ওকে আর ইলেকট্রোফিলিক নিউক্লিওফিলিক বুঝলে আরেকটা সুবিধা আছে কি যে এটা ঢাকা ইউনিভার্সিটিতে এমসি কিউ এখান থেকে আসেই এখান থেকে আসেই বুঝতে পারছো বিষয়টা তাহলে আমাদের বন্ধন বিভাজনটা শিখতে হবে সুষম বিভাজন আর আরবি সম বিভাজন অর্থাৎ ফ্রি রেডিক্যাল এবং হচ্ছে ইলেকট্রোফাইল ফাইল নিউক্লিয়ার ফাইল সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকা প্রয়োজন আমি সে বিষয়ে আলোচনা করব আচ্ছা এরপরে পরের টাইপ দেখো লিখেছি অর্থপেরা ম্যাটা নির্দেশক ঠিক আছে তো এমসি কিউয়ের জন্য কিছু ট্রিক্স আছে কোনটা অর্থপেরা নির্দেশক চেনার ওয়ে আছে কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে রিটার্ন আসতে পারে কারণ গত বছর ঢাকা ইউনিভার্সিটিতে মেকানিজম মেকানিজম দিছিল। সেটা কি যে তোমার হচ্ছে যে ফিডেলক্রাফ্ট অ্যালকালেশন বিক্রিয়ার মেকানিজম কাজে এই বছর অর্থপ্রের নির্দেশক দেওয়ার পসিবিলিটি আছে ওকে তো অর্থপ্রের নির্দেশকের ভিতরে আমরা বেশি কিছু পড়বো না আমরা জাস্ট পাঁচ সাতটা মতো পড়লে হবে সেটা হচ্ছে কি যে টলইন কেন অর্থপ্যারা নির্দেশক ফেনল কেন অর্থভার নির্দেশক ক্লোরোবেনজিন বেঞ্জিন কেন অর্থপেরা নির্দেশক হ্যাঁ আর মেটা নির্দেশকের ভিতরে নাইট্রোবেনজিনটা এছাড়া আমরা যেটা পড়ে রাখবো সেটা হচ্ছে বেনজালডি হাইট ওকে আচ্ছা এরপরে দেখো টাইপ সিক্সে করাবো বিক্রিয়ার কৌশল সমূহ অর্থাৎ সবগুলো কৌশলসমূহ একটা জিনিসের ভিতরে করাবো সেটা হচ্ছে কি যে ধরো ফিডেল ক্রাফ্ট অ্যালকালেশন বিক্রিয়ার কৌশল ফিডেল ক্রাফ্ট অ্যাসাইলেশন বিক্রিয়ার কৌশল নাইট্রেশন বিক্রিয়ার কৌশল ঠিক আছে তারপরে হ্যালোজেনেশন বিক্রিয়ার কৌশল এদের মাত্র চারটা কৌশল কিন্তু জানলে হবে এর পাশাপাশি আরেকটা আর দুইটা জানতে হবে সেটা ই ওয়ান বিক্রিয়ার কৌশল আর ই টু বিক্রিয়ার কৌশল দ্যাটস ইট আমার পাসওয়ার্ডে খুব ভালো করে শিখলে আশা করা যায় যদি কৌশল আসে তোর ভিতর থেকে আসবে ওকে আচ্ছা এরপরে দেখো টাইপ সেভেনে লিখেছি বেঞ্জিন প্রস্তুতি ও তার বিক্রিয়া বিক্রিয়াসমূহ অর্থাৎ বেনজিন কতভাবে প্রস্তুত করা যায় এবং বেঞ্জিন কি কি বিক্রিয়া দেয় যেমন বেনজিন কতভাবে প্রস্তুত করা যায় সেমন বলতে পারি যে ইথাইন থেকে বেনজিন প্রস্তুতি বেঞ্জিন ডায়জেন ক্লোরাইড থেকে বেনজিন প্রস্তুতি ঠিক আছে সাইক্লোহেকজেন থেকে বেঞ্জিন প্রস্তুতি বুঝতে পারছো তারপরে ফেনল থেকে ফেনল থেকে বেঞ্জিন প্রস্তুতি এদি এরকম কয়েকটা রিয়াকশন আছে পাঁচ সাতটার মতো রিয়াকশন এখান থেকে আসে মেইনলি এর বাইরে আসলে আসে না এদের সাত আটটা মতো আসে পাঁচ সাতটা আসে পাঁচ সাতটার ভিতর থেকে আসলে কেন্দ্র প্রস্তুতিগুলো আসে আর বেনজিন কী কী রিয়াকশন দেয় যেটা বললাম একটু আগে যে বেনজিন কী কী বিক্রিয়া দেয় যেমন ফিডেল অ্যালকাইলেশন বিক্রিয়া দেয় ফিডেলক্রাফ অ্যাসাইলেশন বিক্রিয়া দেয় হ্যালোজেনেশন বিক্রিয়া দেয় নাইট্রেশন বিক্রিয়া দেয় সালফোনেশন বিক্রিয়া দেয় এই বিক্রিয়াগুলো আমরা দেখব অর্থাৎ দেখো কীভাবে বেনজিন প্রস্তুত করা দেয় আর বেনজিন কী কী বিক্রিয়া দেয় এই জিনিসগুলো জানলে কিন্তু আমাদের মোটামুটি বেনজিন সম্পর্কে জানা হয়ে যাচ্ছে ওকে এরপরে দেখো যেটা লিখেছি সেটা হচ্ছে টাইপ এইটের টলোয়েন টলোইন প্রস্তুতি ও তার বিক্রিয়াসমূহ টলোইন প্রস্তুতি ও তার সমূহ তো টলওইন কিন্তু বেঞ্জিনের মতো রিয়াকশন আছে বাট এত নাই যেমন টলওইনের তুমি যদি বলো টল বিক্রিয়া আসলে কী কী আছে তো টল বিক্রিয়া খুব বেশি নাই সেটা কি মৃদু জারণ আছে তীব্র ধারণ আছে আর হ্যালোজেনের হ্যালোজেনের সাথে বিক্রিয়া এই তিনটা বিক্রিয়া মেনলি আসে যেরকম কি যেরকম টলওইনকে মৃদু জারণ করলে হয় কি বেঞ্জি হাইট সেটা নাম আছে ইটার বিক্রিয়া আর যদি তীব্রতারণ করা হয় তাহলে বেঞ্জাইক অ্যাসিড আর ক্লোর আর কুলোরের সাথে বিক্রিয়া করলে কয়েকটা স্টেপ হতে পারে সেটা আলোর উপস্থিতিতে হলে একরকম বিক্রিয়া হয় আর আলোর অনুপস্থিতিতে একরকম বিক্রিয়া হয় এই তিনটা বিক্রিয়া জানলে কিন্তু হয়ে যাচ্ছে আর এক্সট্রা আরেকটা জিনিস যেখানে রাখতে হবে টলেন থেকে কীভাবে টেনটি প্রস্তুত করা যায় দ্যাট ইট আমরা চারটা জিনিস জানবো অনলি ওকে আর কী কীভাবে আর কী কীভাবে টলএেন্ট প্রস্তুত করা যায় এটা মাত্র তিন চারটা ওয়ে আছে কাজে আমরা এই যে বিক্রিয়াগুলো যদি শিখতে পারি তাহলে কিন্তু বেনজিন এবং টলেন সম্পর্কে জানা হয়ে যাচ্ছে বুঝতে পারছো বিষয়টা তো অ্যারোমেটিকের ভিতরে আমাদের এই দুইটা গুরুত্বপূর্ণ এই জন্য এই দুইটা আলাদা টাইপ করে লিখেছি ওকে আচ্ছা এবার টাইপ নাইনে দেখো লিখেছি চৌদ্দ থেকে ষোলোটা যোগের প্রস্তুতি ও তার সমূহ চোদ্দ থেকে ষোলোটা যোগ আসলে বোঝাতে চাচ্ছি অ্যালকেন প্রস্তুতি ও তার বিক্রয়াসমূহ যার এখন বললাম যে বেঞ্জিন প্রস্তুতি ও তার অ্যালকেন অ্যালকাইন কী কীভাবে প্রস্তুত করা দেয় অ্যালকেন কী কী বিক্রিয়া দেয় তারপরে অ্যালকিন প্রস্তুতি ও তার সমূহ তারপরে হচ্ছে অ্যালকাইন তারপরে অ্যালকোহল অ্যার্ডিহাইড কিটোন ঠিক আছে আমাইড অ্যামাইড এরকম চোদ্দো থেকে ষোলোটা যোগ্য আছে সেইগুলো মোটামুটিভাবে করাবো বুঝতে পারছো সেইগুলো কীভাবে প্রস্তুত করা যায় আর কী কীভাবে আর কী কী রিয়াকশন দেয় এই জিনিসগুলো যদি জানা দেয় তাহলে কিন্তু আমাদের অর্গ্যানিক কেমিস্ট্রির এই প্রস্তুতি সমল শেখা যায় তাহলে অর্গ্যানিক কেমিস্ট্রি প্রায় তোমার থার্টি থেকে ফোর্টি পার্সেন্ট কমপ্লিট হয়ে যায় যদি তুমি শুধুমাত্র এই প্রস্তুতি আর বিক্রা বিক্রাশ শিখতে পারো বুঝতে পারছো বিষয়টা তো আমি যখন করাবো তখন অ্যালিফেটিং ও অ্যারোমেটিক একসাথে করাবো তোমার আলাদাভাবে করার কোনো দরকার নাই বুঝতে পারছো অ্যালিফেটিং এবং অ্যারোমেটিকদের একসাথে কীভাবে করা যায় সেই কনসেপ্টটা তোমাদের এখানে দিয়ে দেবো আমি কোনো টেনশন নাই আলাদাভাবে মুখস্থ করার কোনো দরকার হবে না জেনারেল টিচাররা তোমার অ্যালিফেটিক যোগ আলাদা হয়ে পড়াই অ্যারোমেটিক যোগ আলাদা হয়ে পড়ায় না একসাথে করা যায় তোমার এত প্রেশার নেওয়ার কোনো দরকার নেই জাস্ট এই দুইটা আলাদাভাবে লিখেছি এর কারণ হচ্ছে দুটা গুরুত্বপূর্ণ তাই ওকে আচ্ছা এরপরে দেখো লিখেছি টাইপটি হচ্ছে শনাক্তকারী বিক্রিয়া সমূহ অর্থাৎ আমরা এখানে যে সমস্ত যোগ্য প্রস্তুত করব যেমন অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন অ্যালডিহাইড কিটোন অ্যামাইড এরকম যেগুলো বললাম আর কি বেনজিন ডায়জেনিয়াম ক্লোরাইড এই যে এই জিনিসগুলো আমরা যেগুলো প্রস্তুত করবো এবং সেই জিনিসগুলোর আমরা এখানে শনাক্তকরণ শিখবো যে যোগগুলো আছে সেই যোগগুলোর প্রস্তুতি সেই যোগগুলো কী কী বিক্রিয়া দেয় আর সেই যৌগগুলো শনাক্তকারী বিক্রিয়া দ্যাটস ইট বুঝতে পারছো বিষয়টা এই পড়লে কোর্সের অনেকটা কমপ্লিট হয়ে যায় প্রায় ফিফটি পার্সেন্ট কমপ্লিট হয়ে যায় বুঝতে বিষয়টা তবে এইগুলো জানার জন্য অবশ্যই অবশ্যই আমাদের বেসিক থেকে আগে এগুলো জেনে আসতে হবে বুঝতে পারছি এগুলোও খুব গুরুত্বপূর্ণ আচ্ছা এরপরে দেখো লিখেছি কি বিক্রিয়া সমূহ তো নামিও বিক্রিয়াসমূহ বলতে আসলে কী বুঝাচ্ছি যেমন তোমার হচ্ছে যে উডস বিক্রিয়া উডস ফিটিক বিক্রিয়া কোপ বিক্রিয়া উইলিয়ামসন সংশ্লেষণ বিক্রিয়া হোপম্যান হপম্যান ক্ষুদ্রাংশ বিক্রিয়া হেল ভোল হার্ট স্কে বিক্রিয়া এরকম করে তেরো থেকে চোদ্দোটা মতো বিক্রিয়া আছে এই বিক্রিয়াগুলো একদম টানা মুখস্ত করতে হবে টানা মুখস্থ তবে হ্যাঁ আমি এইগুলো খুব সুন্দর করে বোঝাই দিব যদি বুঝে মুখস্ত করো তাহলে মনে থাকবে আর যদি এমনি মুখস্ত করো তাহলে মনে থাকবে না কাজে এই জিনিসগুলো কীভাবে আসে কই থেকে আসে এবং ভেঙে সুরে রিয়াকশনগুলো আমি দেখাই দিব কাজে তোমার মাথায় সেট হয়ে যাবে তোমার মুখস্থ করে তখন কষ্টই মনে হবে না ঠিক আছে তো এই ছিল নামিয়া বিক্রিয়া সমূহ বিষয় আসাই এবার আসি টাইপ বারো টাইপ বারোতে দেখো লিখেছি জৈব যোগের সকল বিক্রিয়া প্রভাবক সহ তো জেনারেলি কী হয় যে অনেকে রূপান্তর পারে কিন্তু প্রভাবককে এটা মনে রাখতে পারে না যে ভাইয়া আসলে কোন বিক্রিয়ায় কোন প্রভাবকটা ইউজ করব বা এটা আসলে কি হবে প্রভাবকটা মনে রাখতে পারে না এটা আসলে সমস্যা হয় তো সেক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই প্রভাবক প্রভাবকসহ আমরা এখানে যতগুলো বিক্রিয়া শিখবো যে বিক্রিয়ার প্রস্তুতি তারপরে বিক্রিয়ার কৌশল সমূহ বা বিক্রিয়া যে সমস্ত বিক্রিয়াগুলো দেয় আর কি তারপরে শনাক্তকারী বিক্রিয়া এই সমস্ত বিক্রিয়া শিখে আমরা এই টাইপের ভিতরে যে কাজটা করব যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিক্রিয়াগুলো সবচেয়ে বেশি সেই বিক্রিয়াগুলো আমরা প্রভাবক সহ লিখে দেবো এরকম বিক্রিয়া হয়তো তোমার মোটামুটি তেরো তিরিশ থেকে তেত্রিশটার মতো আছে এই তিরিশ থেকে তেত্রিশটার মতো বিক্রিয়া আমি যদি প্রভাবক সহ লিখে দিই তো যদি প্রভাবক সহ মানে কিছু কিছু বিক্রিয়া আছে যেরকম প্রভাবক তোমার লাগবেই আর কিছু কিছু বিক্রিয়া আছে যেগুলো তোমার প্রভাবক মাস্ট না সেখানে তুমি ডেল চিহ্ন দিয়ে মোটামুটি কাবার করে দিতে পারো যে একটা তাপমাত্রা চিহ্ন দিয়ে মোটামুটি ওই বিক্রিয়াটা পূরণ করা যায় কিন্তু কিছু বিক্রিয়া তোমার প্রভাবক ইউজ করাই লাগবে আর সেই প্রভাবক সহ বিক্রিয়াগুলোই আমি এই টাইপের ভিতরে লিখে দেবো তো আমরা প্রথম টাইপ থেকে যখন টাইপ এগারো অর্থাৎ নামীয় বিক্রিয়া পর্যন্ত পড়ে ফেলাছি তখন এই যে টাইপ বারো পড়তে আমার কোনো প্যারাই নাই বুঝতে পারো অসুবিধাই না আচ্ছা আর টাইপ তেরোতে যখন লিখেছি একটি যোগ থেকে একাধিক যোগ প্রস্তুতি আমরা যখন সব বিক্রিয়া করে ফেলাবো সব বিক্রিয়া যখন শিখে ফেলবো তখন আমরা দেখবো যে একটা যোগ থেকে একাধিক যোগ কীভাবে প্রস্তুত করা যায় যেরকম তোমাকে আমি বলবো কি অ্যালকান থেকে অ্যালকিন প্রস্তুত করো অ্যালকেন থেকে অ্যালকাইন প্রস্তুত করো অ্যালকেন থেকে অ্যালকোহল প্রস্তুত করো অ্যালকান থেকে এক ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করো অ্যালকেন থেকে অ্যামাইট প্রস্তুত করো অ্যালকেন থেকে আমিন প্রস্তুত করো অর্থাৎ একটা যোগ দিয়ে কতভাবে অন্যান্য যোগগুলো প্রস্তুত করা যায় সেটা একদম শেষে শিখবো যখন আমরা অর্গানিক কেমিস্ট্রিতে বস হয়ে যাব তখন আমরা এই টপিকটা শিখব বুঝতে পেরেছো বিষয়টা ক্লিয়ার কি তো এই ছিল মোটামুটি তেরো টাইপ এর পাশাপাশি আমরা শেষে লিখে দেবো যেটা সেটা হচ্ছে এক্সেপশনাল বিক্রিয়া সমূহ তোমার বইতে মোটামুটি সাত আটটার মতো এক্সেপশনাল বিক্রিয়া আছে যেগুলো কোনো রুলস মানে না সেই বিক্রিয়াগুলো আমি শেষে লিখে দেবো ওকে আর অনেকে ভাবছো যে পলিমারকরণ বিক্রিয়া করাবেন না ভাইয়া আমি যে বললাম যে প্রস্তুতি সমূহ পলিমারকরণ বিক্রিয়ার ভিতরে ঢুকাই দেবো বুঝতে পেরেছো ওই পলিমারকরণ বিক্রিয়া বিক্রিয়া কী কী বিক্রিয়া দেয় আর পলিমারকরণের কী কী প্রস্তুতি সমূহ আছে এগুলো আমরা এই জ্যামের ভিতরে ঢুকে দেবো অর্থাৎ একটা টপিকও বাদ দেবো না একদম বেসিক থেকে শুরু করে তোমার একদম বেসিক থেকে শুরু করে প্রো লেভেল পাড়া পর্যন্ত যতগুলো লেকচার লাগে আমি নিব তোমরা জাস্ট মামুন স্কুলের সাথে থেকো আর দয়া করে তোমরা ভিডিওটি বেশি বেশি শেয়ার করো কারণ তোমরা যদি আমাকে সাপোর্ট দাও তাহলে কিন্তু আমি ভিডিও করতে বা তোমাদের পড়াইতে আমি উৎসাহ পাবো ইনার মোটিভেশনের জন্য হলেও এই সাপোর্টটা দরকার কাজেই তোমরা যদি সাপোর্ট দাও তাহলে আমি ভিডিও বানাতে বানাতে আগ্রহী হবো তোমাদের যদি অ্যাটেন্ডেন্স বা তোমাদের যদি আগ্রহ কম থাকে তাহলে কিন্তু সেই আগ্রহটা আমি হারিয়ে ফেলবো বুঝতে পেরেছো ওকে তো এই ছিল মোটামুটি অর্গানিক আমার সিলেবাস সিলেবাস ভালো করে নোট করে রাখো এবং প্রত্যেকটা টপিক আমি ভালো করে বোঝাবো তোমরা হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো স্ক্রিনশট নিয়ে খাতায় লিখে রাখো বুঝতে পেরেছো বিষয়টা আমি যে যে টপিক পড়াবো সেই সেই টপিকগুলো পড়তে হবে আর আরেকটা জিনিস বলে রাখি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই কোর্সের যে বিষয়টা যে অনেকে বলতেছো যে হ্যাঁ রমজান মাস থেকে শুরু করে দেন তো রমজান মাস থেকে শুরু করতে গেলে কি হয় যে দেখো আমি কিন্তু ক্লাস নিই আমি যে ভিডিওটা বানাই ভিডিওটা কিন্তু আমি একদম সকালে বানাই ঠিক আছে কারণ হচ্ছে যে রোজা থেকে আসলে পরবর্তীতে সময় হয় না রোজা থেকে পরবর্তীতে কষ্ট হয়ে যায় দুপুরবেলা বা বিকেলবেলা এই জন্য আমি সেহে কিন্তু আর ঘুমাই না 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 ঘুমিয়ে কিন্তু ভিডিওটা বানাচ্ছি কাজে এই যে এই সময় কিন্তু তোমরা অনেকে লাইভ ক্লাস করতে পারবে না আমার যদি লাইভ ক্লাস নিতে হয় তাহলে কিন্তু এখন নিতে হবে কিন্তু রোজা বের হয়ে গেলে আমি যে কোনো সময় নিতে পারবো লাইভ ক্লাস কাজেই পাঁচ ছয় তারিখ থেকে আমার ইউটিউব চ্যানেলে কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করব পাঁচ ছয় তারিখ থেকে কন্টিনিউয়াসলি এই যোগের ভিডিও আমি আপলোড করবো আর যখন ঈদটা বেরিয়ে যাবে অর্থাৎ উনিশ থেকে কুড়ি তারিখের দিকে আমরা মোটামুটি ফেসবুক গ্রুপে লাইভ ক্লাস নেওয়া শুরু করবো বুঝতে পেরেছো যেহেতু অনেক সময় আছে কোনো প্রেশার নাই পনেরো দিন ধরে অর্থাৎ পাঁচ তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওগুলো আপলোড করব আর একুশ তারিখ পরের থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে গ্রুপে লাইভ ক্লাস নেবো এবং সাথে সাথে ইউটিউবেও ভিডিও আপলোড চলতে থাকবে বুঝতে পেরেছো এবং গ্রুপে লাইভ ক্লাস কিন্তু বেশ বড় সময় ধরে ক্লাস হবে আধা ঘন্টা এক ঘন্টা চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিটের ক্লাস হবে কাজেই তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাবো আর বন্ধুদের বেশি বেশি ইনভাইট করো ওকে আচ্ছা তো এইটাই আর কি জানানোর ছিল যে তোমরা অনেকে জিজ্ঞাসা যে কবে থেকে ক্লাস হবে না হবে বা কবে থেকে ক্লাস নেবো তো রমজানটা বের হয়ে গেলে আমি তোমাদের গ্রুপে লাইভ ক্লাস নিয়ে স্টার্ট করতে চাচ্ছি এবং ততদিন পর্যন্ত আমি আমি ইউটিউবে ভিডিওগুলো আপলোড করব ততদিন পর্যন্ত তোমরা ইউটিউবে ভিডিওগুলো দেখতে থাকো ঠিক আছে আচ্ছা তো এই হচ্ছে মোটামুটি আমাদের যুব সম্পর্কে যত কথাবার্তা বললাম তো আজকের এই ভিডিওটা আর দীর্ঘায়িত করতেছি না আজকের এই ভিডিওটা তোমার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো নেক্সট ভিডিও পাওয়া পর্যন্ত অপেক্ষা করো সে পর্যন্ত সবাই ভালো থাকো ধন্যবাদ সবাইকে